টানা বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে খরস্রোতা, খোয়াই ও সুতাং নদীর পানি। এতে প্লাবিত হয়েছে শায়েস্তাগঞ্জের ডিমনাচল, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শাকসবজি সহ বিভিন্ন ফসলের। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর জব্বার বলেন, আমার সিম হইল 500 টাকা, সঙ্গে এখন লাগলে আমার প্রায় 35 থেকে 40 টাকা খরচ। সিম গাছের উপরে মনে হয় 1 ফুট পানি আছে, না পানি তুই ওই জিম ধরে লিছে, পানি তুই ওই জিম ধরে লিছে, পানি এখনো কমা ধরছে না। ধান হইল 15-16 আনি জমিন, মানে 8 জন জমিন আছে আমার বাউরা, আর তো সব জমিন তলে, মানে গৃহস্থ উপরে আমার নির্ভর। আমার কোনো আর কোনো দিকে কোনো ব্যবসা বাণিজ্য নাই, চলাটা তো আমার কম, কেমনে চলতে আমার আল্লাহ সারা কোনো উপায় নাই। নিশাপট গ্রামের আরেক কৃষক শফিক মিয়া বলেন, আমার 3 কেয়ার জায়গা সিম লাগাইছিলাম, এটা আমার গেসিকা পাইনি, মানে আমরা কীভাবে চলতাম। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা উদ্ধার তো আহ্বান। হঠাৎ এ বন্যায় উপজেলার 3 ইউনিয়নের 15 গ্রামের 1,000 একর ফসলের মাঠে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Hoskins.